গো ভাবি, আয় আন্দারা হারা ঘরে টু আইয়ে আর নিয়ে রে বই বই কি আরেন কি আরিয়ে দেখারই না, ফে আইস প্যাকেট করিয়ে ফে আইস। আম্মারে ফোন করছিলাম, কয়ের আম্মা ফ্রান্সে তুন দুইজন লোক বাংলাদেশে দেব, আর নিলে কিয়া দিতাম। ও মা ও মা, মারে কিয়া কইছে জানোস নি? ও মা কিসে? খালাম মা আবার আনেরে কিয়া কইছে? মারে কয় জি আর কিচ্ছু লাগতো না। আকো ও মা, আম্মা আমনি আরে কিয়া কন? হুনেন আম্মা ফ্রান্সের লোশন খুব ভালা, আনেলে লোশন দিতাম নি, আনেলে ফেস্ট দিতাম নি, আনেলে সাবন দিতাম নি, আনেলে ত্যাগের বান দিতাম নি, আম্মা আনেলে বাতের ব্যথার ওষুধ দিতাম নি। মারে কয় জি আল্লাহ তুই এখন কিচ্ছু দিও না। আকো কা মা, আয় আনেলে এখন কিচ্ছু দিতাম না কিল্লে। আমারে কয় জি গো তুই যদি হারো মাল্লাই কয় কেজি ফেয়াইজ দিও। আগে ও মা আম্মা আর নিয়ে কি কথা কন, আগু যে আনলে ফ্রান্সে তুম ফেয়াইজ দিতাম। আমারে কয় জি বাংলাদেশের কোন খবর রাখনি? আগে কা আম্মা রাখি তো। কয় জি গো ফেয়াইজের দাম সোনার দাম, অন্ত মা ফেয়াইজ খেতাম হারি না, ফেয়াইজে সাম্বাই বিজাই বিজাই হানি খাই, তুই হাইলে মাল্লাই ক কেজি হেয়াইজ দিও। এখন কি কন আম্মা, হেয়াইজের দাম বুঝি সোনার দাম? আমারে কর তুই কি আয় মিশা কথা কইয়েননি, তুই আলে ফেস্ট দিও না, সাবন দিও না, তুই আলে ট্যাগের বাম দিও না, বাতের ব্যথার কাইলের ওষুধ দিও না, তুই হইলে মাল্লাই ক কেজি ফেয়াইজ দিও। অনে ফেয়াইজ প্যাকেট করিয়ে ফ্রান্সে তুন বাংলাদেশে ফেয়াইজ হারামো, ছোট মোড়ো কথা। তার উপরে আবার আরেকজন আইসে কন্দার কুদ্দুচ্ছার জির বলে বিয়া, কয় জির লাই কুগাটে ইয়া দিতাম, কামনে দিত ফ্রান্সে থাই কুগাটে ইয়া দেন। আর মা কয় হুনো ফেয়াইজে যে দাম টেয়ান, তোমরা আয় আর জিরে কম কয় কেজি হেয়াইজ দিব। অন আর কিরু এলে বইবে হেয়াইজ প্যাকেট করিয়ে বাংলাদেশে হেয়াইজ আরামো, শুনছো নি কথা?